পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? নামাজ হয়ে যাবে, শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক পরতে হবে যেই পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান। অনেকে টি-শার্ট আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন। নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের, বাট নামাজের মর্যাদা, নামাজের যে কোয়ালিটি সেটা নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে। যদি আপনার পরিপাটি সুন্দর মসজিদে পোশাক থাকে ওইটা পড়লে নামাজ হবে, তবে প্যান্ট পরলে খেয়াল রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না। তবে সেটা শুধু নামাজের সময় না, নামাজের বাইরেও যেতে পারবে না। আবু দাউদের একটা হাদিস অবশ্য আছে, মুসফিলের নামাজ কবুল হয় না, যদি হাদিস সনদটানি মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন, তবে আমভাবে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত। জোহর মাগরিব এবং এশার নামাজের পর আলাদা দুই রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা নানা নানি দাদা দাদি ও অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা? আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় দুই রাকাত করে নফল নামাজ পড়েন, এটাকে আপনি সুন্নাহ মনে করে করতেছেন না, আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন, এটা জায়েজ, রুটিন বানিয়ে নিয়েছেন যে আমি প্রতিদিন এই টাইমে দুই রাকাত নামাজ পড়ব। কিন্তু যদি আপনি এটার প্রচার প্রসার করে এটাকে সুন্নাহর রূপ দেন তখন সেটা বেদাতে পরিগণিত হতে পারে। আপনি নিজের জন্য কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি 10 টাকা করে একটা বাক্সে রেখে এরপর টাকাটা দান করবেন, জায়েজ। কিন্তু এটাকে যদি তুমি সুন্নত বলেন, এটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, এটাকে যদি আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে, কোরআন হাদিসের নির্দেশ মনে করা শুরু করে, তাহলে সেটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে। আমার পক্ষ হতে একটা বাণী হইল পোষায়া দাও, এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হব। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীতভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে, উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে এক নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত, যেই লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসা আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামা একরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোনো অবস্থাতে এটা লাগামহীনভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমানার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখনো আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায় নিজের স্বামী ছাড়া, মাহারাম ছাড়া, আছে না এগুলো এখনো? এগুলো ইসলাম না, এগুলো অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে, দাওয়াতের কাজের নাম দিয়ে। অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেয়। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে, ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা, কোনো কথা তাকে শুনাইতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো আমার দাওয়াতি কাজ আছে। তো আল্লাহর বান্দি ইসলাম ভালো করে বুঝেন নাই, তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবেন তৎপরতার সাথে।